শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনের নারীদের ধর্ষণের অনুমতি দিলেন রুশ সেনা রিস্ট্রি, পাকিস্তানে হামলার পর আফগানিস্তানে পাল্টা আক্রমণ, নিহত 47, চীন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, আল আকসাই হামলা, ইসরায়েলের জোট সরকার ছাড়ছে মুসলিম দল, ইউক্রেন জুড়ে মুহুর্মুহু রকেট ও বিমান হামলা, বাজছে সাইরেন, ফজলুর রহমানকে পাকিস্তানের রাষ্ট্রপতি করার প্রস্তাব, ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাশিয়ার। এবার বিস্তারিত, ইউক্রেনে নারীদের ধর্ষণে স্বামীকে ছাড়পত্র দিয়েছেন রাশিয়ার এক সেনা স্ত্রী। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 30 সেকেন্ডের এই অডিও ক্লিপে নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় বইছে, খবর ডেইলি মেইলের। 12 এপ্রিল একটি অডিও ক্লিপ ফাঁস করে রেডিও লিবার্টি নামে এক সংস্থা, প্রসঙ্গত আমেরিকার জো বাইডেন সরকারের সাহায্যপ্রাপ্ত ওই সংস্থা ইউক্রেন যুদ্ধ নিয়ে নানা তথ্য এবং খবরাখবর সম্প্রচার করে আসছে। রেডিও লিবার্টির দাবি, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনা সদস্য রোমান বাইকোভস্কিকে সে দেশের নারীদের ধর্ষণ করার অনুমতি দিয়েছেন স্ত্রী ওলগা বাইকোভস্কায়া। এই অডিও ক্লিপটি শেয়ার করেছে SBU। স্বাভাবিকভাবেই এই অডিও ক্লিপ নিয়ে সংবাদ মাধ্যমে সরগোল পড়ে গেছে। কি শোনা গিয়েছে তাতে? ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, তাতে শোনা গেছে নারী কণ্ঠ বলছে হ্যাঁ, ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করো। এরপর তিনি হেসে বলেন, তবে এর বেশি কিছু বলতে হবে না, বুঝেছো? কথোপকথনে আরো শোনা যায় পুরুষ কণ্ঠ বলছে, তাহলে আমি ধর্ষণ করে তোমাকে কিছু বলবো না। তাকে ধর্ষণের ছাড়পত্র দেওয়া হলো কিনা তাও জানতে চায় পুরুষ কণ্ঠটি। জবাবে নারী কণ্ঠ বলছে, হ্যাঁ, যেন আমি কিছু জানতে না পারি। এরপর দুজনেই হাসতে থাকেন। এরপর পুরুষ কণ্ঠে পাল্টা জিজ্ঞাসা, আমি কি সত্যি করতে পারি? নারী কণ্ঠ, হ্যাঁ, তোমাকে অনুমতি দিলাম। এই অডিও ক্লিপটি ফাঁস হওয়ার পরই রেডিও লিবার্টির সঙ্গে মিলে ওই নারী পুরুষের নাম পরিচয় জানার চেষ্টা শুরু করেন ইউক্রেনীয় গোয়েন্দারা। তাদের দাবি, ওই ফোন কলের একটি ইউক্রেনের খেরসন এলাকা থেকে করা হয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের আরও দাবি, ওই দুটি মোবাইল নম্বরই রাশিয়ার নেটওয়ার্কের, সেগুলি 27 বছর বয়সী রাশিয়ার সেনার রোমান এবং তার স্ত্রী ওলগার, দুজনেই রাশিয়ার ওরেলের বাসিন্দা। গত 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে সাধারণ মানুষকে আক্রমণ করা হয়নি বলে দাবি পুতিন সরকারের, যদিও এই অভিযোগে সরব হয়েছে ইউক্রেনের মানবাধিকার সংগঠনগুলো। পাকিস্তানে উগ্রবাদী হামলার পর আফগানিস্তানে চালানো পাল্টা আক্রমণে 47 ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার পাকিস্তান বিমান বাহিনীর হামলায় পূর্ব আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে এসব হতাহতের ঘটনা ঘটে। আফগান সরকারের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। রোববার আফগানিস্তানের খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা সাবির আহমেদ ওসমানি সংবাদ মাধ্যমে AFP কে জানিয়েছেন, নিহত বেসামরিক ব্যক্তির মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। খোস্ত প্রদেশের ডুরান্ড লাইন এলাকায় হামলার কারণে এসব ব্যক্তি নিহত হন। অন্য দুই আফগান কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান বিমান বাহিনীর হামলায় আফগানিস্তানের খোস্ত প্রদেশে 41 জন আর কুনার প্রদেশে 6 জন মারা গেছেন। আফগানিস্তানের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম তলো নিউজের সরবরাহ করা ছবিতে দেখা গেছে যে পাকিস্তান বিমান বাহিনীর হামলায় অসংখ্য আফগান নিহত হয়েছে। আফগানিস্তানের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম তলো নিউজের সরবরাহ করা ছবিতে দেখা গেছে যে পাকিস্তান বিমান বাহিনীর হামলায় অসংখ্য আফগান শিশু নিহত হয়েছে। ওই একই গণমাধ্যমে দেখা গেছে আফগানিস্তানের খোস্ত প্রদেশের শত শত ব্যক্তি পাকিস্তানের নিন্দা করছেন এবং পাকিস্তান বিরোধী স্লোগান দিচ্ছেন। আফগানিস্তানে চালানো হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান সেনাবাহিনী। তবে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে সকল উগ্রবাদী আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, এর আগে আফগানিস্তান সীমান্তেই সন্দেহভাজন উগ্রবাদীদের অতর্কিত হামলায় পাকিস্তানের অন্তত 7 সেনা সদস্য নিহত হন। ওই উগ্রবাদীরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা করে। এরপর পাকিস্তান সেনাবাহিনীও আফগানিস্তানে পাল্টা আক্রমণ শুরু করে। ইউক্রেনের চলমান সংঘাতকে ব্যবহার করে চীন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সামরিক বাহিনী, বার্তা সংস্থা AP এই খবর দিয়েছে। নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থাটি শনিবার বলেছে, মার্কিন সেনারা এমন একটি পরিবেশে যুদ্ধের প্রশিক্ষণ নিতে চায় যা বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থাটি সুনির্দিষ্ট করে বলেছে, চলতি মাসে মার্কিন সামরিক বাহিনী ক্যালিফোর্নিয়ায় যে মহড়া চালিয়েছে তা ছিল চীন ও রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতিমূলক মহড়া। ক্যালিফোর্নিয়ার মজাভি মরুভূমির ফোর্ট
ইরউইন ন্যাশনাল ট্রেনিং সেন্টারে যেসব সেনা অংশ নিয়েছেন তারা রুশ ভাষায় কথাবার্তা বলেছে। রাশিয়াকে কল্পিত শত্রু ধরে নিয়ে ওই মহড়া চালানো হয়। মহড়ায় শত্রুপক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অনুশীলন করা হয় এবং মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। মার্কিন আর্মি সেক্রেটারি ক্রিস্টা ইন ওয়ারমার্থ বার্তা সংস্থা এপিকে বলেন, আমার মনে হয় এই মুহূর্তে যা কিছু হচ্ছে তার সবই সেনারা ইউক্রেন রাশিয়ার সংঘাতের সঙ্গে মিলিয়ে দেখছে এবং তারা ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে। ওয়ারমার্থ বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের অভিজ্ঞতা আমাদের সেনাদের জন্য শক্তিশালী উদাহরণ। এখান থেকে এই শিক্ষা দেওয়া যাবে যে কিভাবে তথ্য জগতে আধিপত্য বিস্তার করা যায়। রমজান মাসে জেরুজালেমে পবিত্র আল আকসায় হামলা করা ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করেছে আরব মুসলিমদের দল ইউনাইটেড আরব লিস্ট পার্টি। এ ধরনের মুসলিম বিদ্বেষী তৎপরতা অব্যাহত রাখলে দেশটির জোট সরকার থেকে পদত্যাগেরও হুমকি দিয়েছে প্রথমবারের মতো ইসরায়েলের সরকারে যোগ দেওয়া মুসলিম দলটি। আল আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক হামলা এবং 150 বেশি ফিলিস্তিনি মুসল্লিকে পিটিয়ে আহত করার পর রোববার ইউনাইটেড আরব লিস্ট এ পদক্ষেপ নেয়। খবর ফ্রান্স 24 নিউজের। মুসলিম দলটি বলেছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কোয়ালিশন সরকারে তারা নিজেদের সমর্থন ও সংশোধিত তৎপরতা স্থগিত রাখছে। দলটি সতর্ক করে বলেছে, আল কুদসের জনগণের ওপর যদি ইসরায়েল সরকার নিপীড়ন অব্যাহত রাখে তাহলে তারা এই জোট থেকে পদত্যাগ করবে। ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেটে মোট 120 আসন রয়েছে এবং 60 আসন নিয়ে নাফতালি বেনেটের জোট সরকার ক্ষমতায় রয়েছে। জোট থেকে ইউনাইটেড আরব লিস্ট দল বেরিয়ে গেলে নাফতালি বেনেটের সরকার সংসদে তার অস্তিত্ব হারাবে এবং সরকার বাতিল হয়ে যাবে। গত জুলাই মাসে এই দলটি বলেছিল, আল আকসা মসজিদ সম্পূর্ণভাবে মুসলমানদের সম্পত্তি এবং সেখানে আর কারো কোনো অধিকার নেই। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে মুখোমুখি রকেট ও বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। হামলা সম্পর্কে সতর্ক করতে প্রায় সারাক্ষণই সেখানে যুদ্ধের সাইরেন বাজছে বলে খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, খারকিভে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 13 জন। মাইকোলাইভ শহরে ক্রমাগত রকেট হামলা চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, হামলা চালিয়ে ইচ্ছাকৃতভাবে ভীতি সঞ্চারের চেষ্টা চলছে। সাধারণ নাগরিকদের ওপর মর্টার আর রকেট হামলা চলছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া মারিউপোলকে একেবারে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিতে চায়। শহরের কিছুই যেন আর অবশিষ্ট নেই। রাশিয়া শহরটিতে প্রবেশ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে বলে শহরের কর্মকর্তারা বলছেন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে দেশটির প্রতিরোধে যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ সেনাবাহিনীর। রাশিয়া দাবি করে আসছে বন্দর নগরী মারিউপোল এখন তাদের দখলে। এমন দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস সিমিহল বলেছেন, মারিউপোলের প্রতিরোধ যোদ্ধারা শেষ পর্যন্ত লড়ে যাবে, এমনকি কৌশলগত শহরটির পতন হয়নি বলেও জানান তিনি। রাশিয়া যদি এই শহর দখল করতে পারে তাহলে ক্রাইমিয়া থেকে রাশিয়া পর্যন্ত তারা একটি সরাসরি স্থল সংযোগ স্থাপন করতে পারবে। এটি হবে রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও সামরিক বিজয়। সম্প্রতি ইউক্রেনের কিছু সেনা আত্মসমর্পণ করায় রোববার বাকি ইউক্রেনীয় যোদ্ধাদের অস্ত্র রেখে দেওয়ার আহ্বান জানিয়েছিল রাশিয়া, তাও প্রত্যাখ্যান করেছে কিয়েভ। কিছুদিন হলো ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। জোটের সব শরিককে সন্তুষ্ট করেই নতুন মন্ত্রিপরিষদ গঠন করছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতি শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার এক সপ্তাহ পর নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে যাচ্ছেন তিনি। মন্ত্রিত্ব বন্টনে শরিক দলগুলোর সঙ্গে দর কষাকষি শেষে সোমবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ডনের খবরে বলা হয়েছে। যদিও মন্ত্রিত্ব বন্টন নিয়ে মতবিরোধে জমিয়তে উলেমায়ে ইসলাম সরকারে অংশ নিয়ে শেষ মুহূর্তে চাপ সৃষ্টি হয়েছিল, তবে শেষ পর্যন্ত এটি সমাধান হয়েছে বলে খবরে বলা হয়েছে। মন্ত্রিসভা গঠন নিয়ে রোববার জোটের শরিকদের সঙ্গে পরামর্শ করেন শাহবাজ শরিফ। তিনি বেলুচিস্তান আওয়ামী লীগ পার্টি ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। শনিবার প্রধানমন্ত্রী ভবনে যান JUIF প্রধান মাওলানা ফজলুর রহমান। সরকারি একটি সূত্র ডনকে জানিয়েছে, JUIF প্রধান মাওলানা ফজলুর রহমান ফেডারেল মন্ত্রিসভায় যোগ না দিয়ে জোটের শরিক হিসাবে থাকার বিষয়ে আশ্বস্ত করেছিলেন। এছাড়া আওয়ামী ন্যাশনাল পার্টি ও স্বতন্ত্র আইন প্রণেতা মহসিন দাওয়ার প্রত্যেককে একটি করে মন্ত্রিত্ব দেওয়ায় অসন্তোষের কথা জানিয়েছেন তিনি।
জারদারির কাছে অসন্তোষ প্রকাশ করে মাওলানা ফজলুর রহমান বলেন, তার দলের বিরুদ্ধে নির্বাচন করা দল ও ব্যক্তিকে কেন মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, পরবর্তী নির্বাচনেও তারা তার দলকে ক্ষতিগ্রস্ত করবে। জবাবে জারদারি বলেন, গ্যারান্টর হিসাবে শরিকদের দেওয়া প্রতিশ্রুতি থেকে তিনি সরে আসবেন না, সব শরিককে জায়গা করে দেওয়ার আগ পর্যন্ত তার দল মন্ত্রিসভায় যোগ দিতে ইচ্ছুক নয়। ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে রাশিয়া। এর আগে শান্তি আলোচনায় দুপক্ষ যেসব বিষয়ে একমত হয়েছিল, ইউক্রেন বারবার সেই অবস্থান থেকে সরে আসছে বলে অভিযোগ করেছে মস্কো। এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, দুর্ভাগ্যবশত ইউক্রেন দুই পক্ষের একমত হওয়া বিষয়গুলোর ব্যাপারে স্থিতিশীল নয়, তারা বারবার তাদের অবস্থান বদলাচ্ছে। তবে শান্তি আলোচনা নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পেসকভের এমন মন্তব্যের মধ্যেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে মুখোমুখি রকেট ও বিমান হামলা চালাচ্ছে রুশ বাহিনী। হামলা সম্পর্কে সতর্ক করতে প্রায় সারাক্ষণই সেখানে যুদ্ধের সাইরেন বাজছে বলে খবর পাওয়া গেছে। খারকিভে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 13 জন। মাইকোলা ইভ শহরে ক্রমাগত রকেট হামলা চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, হামলা চালিয়ে ইচ্ছাকৃতভাবে ভীতি সঞ্চারের চেষ্টা চলছে, সাধারণ নাগরিকদের ওপর মর্টার আর রকেট হামলা চলছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, রাশিয়া মারুপোলকে একেবারে মাটির সঙ্গে গড়িয়ে দিতে চায়, শহরের কিছুই যেন আর অবশিষ্ট নেই। রাশিয়া শহরটিতে প্রবেশ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে বলে শহরের কর্মকর্তারা বলছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।